প্রিয় দর্শক বন্ধুরা, আমার মনে হয় আপনারা কি বলে এটারে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এত বড় একটা ইলিশ মাছ, এটা 2200 টাকা দিয়ে নিয়েছি। 2200 টাকা দিয়ে নিয়েছি। আমার মনে হয় ইলিশে পেটে ডিমও হবে, ঠিক আছে? তো আমি এটা কেটে নিব, এখন কেটে নিব। প্রতিদিন তো এত বড় ইলিশ আর খাওয়া যাচ্ছে না। তো আমরা মাত্র ফ্যামিলিতে 3 জন মানুষ। আমার ছোট মেয়ে চলে গেছে ঢাকায়, তো এখন বড় মেয়ে বাসায় আছে, ওর বাবা আমি। তো এই মাছটা আমি কেটে নেবো। এটা 2200 টাকা দিয়ে কেনা হয়েছে। এটার পেটে মনে হয় ডিম আছে। এক একদিন এক একটা রেসিপি দেখাবো, আর হ্যাঁ ইনশাল্লাহ এক একদিন এক একটা রেসিপি দেখাবো। প্রতিদিন তো মানে ফুল মাছটা আর খাওয়া যাচ্ছে না, ঠিক আছে? প্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন দেখাচ্ছি পরিষ্কার করা সহজ। মানে ইজি ভাবে কিভাবে পরিষ্কার করা যায়, এত বড় একটা ইলিশ যেহেতু অনেকে বাজার থেকে ইলিশ মাছ কেটে নিয়ে আসে, তো আমার মনে হয় সব মাছ থেকে কাটা সহজ হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ বাজার থেকে কাটা আমার প্রশ্নই আসে না, কারণ হচ্ছে একদম সহজ। আর যারা শিক্ষিত মেয়ে ছেলে, তাদের তো কিছু শেখাতেই হয় না, ওরা তো ইজিভাবে সব পারে। কীভাবে মাছের ডিম বের করতে হবে, যারা বায়োলজি পড়ে তাদের এই সমস্ত শেখাতে হয় না। নারীগুলি কীভাবে বের করে, কীভাবে কাটে, কীভাবে সাইজ করে, সব ওরা বুঝতেই পারে। তা আমার মেয়েদের দেখাইতে হয় না, বলে যে আম্মু আমরা পারবো, আমরা পারি, আমরা বায়োলজি পড়ি, পড়ছি, ঠিক আছে, সমস্যা নেই। তারপর ওইটা দেখাচ্ছি আমার, এগুলো হচ্ছে অনেকের মনের একটা আনন্দ যে আমি ভিডিও দেব, আমি রান্না করবো এই, ঠিক আছে? তো এইভাবে মাছটা পরিষ্কার হয়ে গেল। এটা এরকম একটা নিয়ে নিলে আপনাদের তো আপনারা দেখতে পাচ্ছেন মাছ কিভাবে পরিষ্কার করি। এই যে আমি লবণ নিয়েছি, লবণ নিয়ে ইলিশ মাছের এই পাশ ওই পাশ একদম, আমরা মাছ যদি লবণ দিয়ে না ধুই তাহলে কিন্তু মাছে একটা গন্ধ থেকেই যায়। তা আমরা যখন ইলিশ মাছের আঁশটা ফেলে দিব তখন এটা একটু লবণ দিয়ে মাখায় একটু ধুয়ে নিতে হবে। আমরা যদি মাছ কাটার আগে ধুয়ে নিই মাছ, তাহলে আমার মনে হয় বেশি ভালো। মাছ কাইটা ধোয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, মাছটা ধুয়ে নিয়েছি।
কেটে নেব। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি ইলিশ মাছটা কেটে নিয়েছিলাম, এই যে হচ্ছে ইলিশ মাছের এত বড় বড় পিস হয়েছে। তো আমি সবগুলো তো একদিনে রান্না করবো না, আস্তে আস্তে রান্না করতে হবে। এটা দিয়ে ইলিশ মাছের কি বলে এটা কসকা কানকো, এটা দিয়ে একদিন ভর্তা করব। তো এই হচ্ছে মাথা, এই হচ্ছে লেজ, এই লেজের কাছ থেকে দুইটা পিস, এই হচ্ছে ডিম হয়েছে, আর এইগুলো হচ্ছে মাছের পেটি। ও মাছের পেটি ভাজা কি যে ভালো লাগে, ইলিশ মাছের মাছের পেটি ভাজা আমার মেয়েদের তো ভীষণ পছন্দ। তো আমি ফ্রিজে রেখে দিব, মানে ও তো মাছ ইলিশ মাছ খেতে পছন্দ করে, মাঝে মধ্যে ভাজা করে দিব ওকে। আর আমাদের তো বয়স হয়েছে, আমরা তো এত বেশি খেলে অসুস্থ হয়ে পড়ব, সে কারণে আমরা একদম কম কম খাই, ওকেও কম খাওয়াই, কারণ হচ্ছে আজকাল কমই খাওয়া ভালো। তো এটা এক এক দিন এক এক রকম করে রান্না করব, যখনই সময় পাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আজকে আর ইলিশ মাছ দিয়ে কিছু রান্না করছি না, হয়তো বা কালকে রান্না করব। ঠিক আছে, তাহলে আমি রেখে দিচ্ছি, দেখাবো।